বানানোর একটাই কারণ, সেটা হলো আমরা নতুন কিনেছি তো তোমাদের দেখানোর জন্য এটা জাস্ট আজকের এই ভিডিওটা, তো তার জন্যই মানে পড়া আর কি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু ভীষণ পছন্দ করো, মানে এই ধরনের ভিডিও গুলো তোমরা, আমাদেরও খুব ভালো লাগে তোমাদের পছন্দের ভিডিও বানাতে, আর তার জন্য দেখো বসে পড়েছি দুজনেই। আর বেশি দেরি করবো না, তো চলো স্টার্ট করি। তো চলো শুরু করা যাক, আর ভিডিওটা ভালো লাগলে যে কথাটা আমরা প্রত্যেকদিন বলি, লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিন আমাদের পাশে থেকে। যে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমাদের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা ঝটপট দেখে নিতে পারো। তো চলো স্টার্ট করি, চলো বিয়ার হাক। তোমরা বলো সবসময় জুম ক্যামেরা, তো তার জন্য তোমাদের জন্য একটু জুম করে দেওয়া হয়েছে না। আচ্ছা কালকে তোমরা লাইভে গেছিলাম তো বলেছো, ঠিক আছে অনেকই খুব কম না, আমার ওয়েট বেশি, এখন কিন্তু দেখে নাও দেখো একেবারে সমানই হয়ে গেছে, একটু সামান্য কম, সামান্য কম, মানে বুঝতে পেরেছি, ওয়েট করে দেখতে হবে তোমাদের। প্লাস তোমরা এটা বললো না কেন যে হচ্ছে লাইভে থাকবো প্লাস ওয়েট মেশিন থাকবে, তো তোমরা একজন করে দাঁড়াবে আর তার ওয়েটটা তোমরা দেখে নেবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে বাপরে দেখো সত্যি হানি হানির ভিডিও বানায় নাকি এক্স ওয়াই জেড সঞ্জয়, তো যা হোক একজন আমাদের বলেছে যে দিদিভাই খুব ফানি, সত্যিই তাই, ভিডিও বানাবে সবসময় ফানি। দেখো বললেই হলো আর বাবা নাক পুরো কাছে টেনে নিয়ে নাকে লেগেছে, এক্ষুনি খেয়ে দে আসেন তো আমাদের লিপস্টিক পরে কেমন লাগবে, এই লিপস্টিকটা নতুন কিনে নিয়ে এসেছি দেখো, ওটা তো বাদরের মতো লাগবে তাই না, মুখের তারপর কি হবে গুঁতো মারছে কেমন করলে হয় ভালো ভালো মা
গরমে আমি পাগল হয়ে যাচ্ছি। নাকে ব্যথা হয়ে যায় এই যে, সত্যি নোজ টু নোজ জুমিং করতে গিয়ে ওর সাথে নাকটা তো একটু উঠলাম পাখির ঠোঁটের মতো, তো ভীষণ আমার খুব লাগে নাকটা আমার ভীষণ ভালো। সেই তো গর্বে ফেটে যাচ্ছে, ঠিক আছে গর্বে। এই শোনো আমি গর্ব করে বলছি না, অনেকেই বলে যে আমার নাকটা নাকি খুব সুন্দর, তো একটু তো গর্ব হয়। যেমন এনার খুব ফর্সা দেখতে সুন্দর, এটা বললে ওনার যেমন গর্ব হয় তেমন হয় না, আমার একটু হয় না। এবার একটু খেয়েছে, ঘায়েল হয়েছে, এতক্ষণ তিল ব্রিং করে চিংড়ি মাছের মতো রাবার ছিল, দেখেছ? তোমরা হয়তো জানো না আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো এখানটা আমার দেখো ফুল আছে একটু, মানে কালচিতে মতো, তো নাকে লাগলে আমার প্রচন্ড অসুবিধা হয়, ব্যথা। তো টেস্ট করা হয়নি টাকা পয়সার অভাবে, আমাকে বলেছিল পরে অনেক বড় একটা ডাক্তার দেখা, তো সেসব দাগ তো উঠে গেছে, এই পাশে প্রচন্ড পরিমাণে দাগ হয়ে গেছিল, মানে বাইকের সাথে সময় গেছিল খারাপ গেছে, তখন তো তোমাদের সাথে আমাদের কথা হয়নি দেখা হয়নি, তো তার জন্য তোমরা জানো না। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল জানো? কাটোয়াতে, আমরা কোথায় রানাঘাটে বাড়ি আর আমাদের কাটোয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কাটোয়া গায়ে এই ম্যাডামের সাথে গেছিলাম, এই যখন হোস্টেল গোড়া, এবার তাহলে বলবে যে হয়তো আমি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি। ওই দেখো দেখেছো, এটা কিন্তু সবাই বলেছিল আমাকে, প্ল্যান করে মার্ডার করতে চেয়েছিল, আর একবার টিঙ্কি মার্ডার করে দেবো। তো বন্ধুরা আমাদের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে যেও, আর হ্যাঁ সবার নতুন নতুন রিকোয়েস্টগুলো অবশ্যই আমরা রাখবো একে একে, একটু ওয়েট করো তোমরা, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিই, চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।